তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এগেইন খেলতে চলেছি ফ্রি ফায়ার। তো আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার গাইস। তো গাইস আজকে আমরা খেলবো এটি গ্রেট ক্ল্যাশ স্কোয়াড র‍্যাঙ্কড মোড গাইস। কিছুক্ষণ আগে গাইস আমরা না একটা ম্যাচ খেলছিলাম, তখন কি বলে 12টা কিল হয়ে গেছিলো গাইস, 12টা কিল হয়ে গেছিল। আচ্ছা আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাই গাইস, তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাই। আরেক গাইস স্ক্রিনশট শেয়ারই করিনি, 12টা কিল হয়েছিল। আচ্ছা এগুলো কোথাও থাকে না গাইস প্রোফাইলে, তো মনে হয় তো থাকে আমাদের এখানে না। প্রোফাইলে যাই একটু, লাস্ট ম্যাচ ফ্যাচ হিস্ট্রি, ইয়েস এই যে গাইস, এই যে গাইস দেখো র্যাঙ্কটে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক, যেটা র্যাঙ্ক না ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কতে গাইস 12টা কিল, 90 গাইস, ইয়েস দিস দ্য ফ্যাক্ট। ড্যামেজ দেখো গাইস 3743 ড্যামেজ গাইজ, 3743 ড্যামেজ। আর এই যে আমার টিমমেটদেরকে দেখো গাইজ, এই তিনটা টিমমেট নুবরা কাহিকা, একটা একজন শুধু একটা কিল করেছে আর সবাই 00 কিল, আর আমি একাই 12টা কিল গাইজ, বুঝছেন? সব নুবরাদের সাথে কি আমাদেরকে ফেলায়। আর গাইজ একটা বটকেও দেখেছিলাম গাইজ এই ম্যাচটায়, সমস্যা নেই আমরা ম্যাচ স্টার্ট করে দিই। দেখি এবার কয়টা কিল করতে পারি গাইজ, চলুন দেখি। আমাদের এখানে স্নাইপার প্র্যাকটিস করা লাগবে, আমি স্নাইপার দিয়ে একদমই খেলতে পারি না গাইজ, আনকমফোর্টেবল লাগে স্নাইপার দিয়ে। নো প্রবলেম, প্র্যাকটিস করব ট্রেনিং ম্যাপে গিয়ে। আমার আমার গাইজ গেম খেলার সময় একটু কথা বলতে কেমন যেন একটা লাগে গাইজ, এটা অবশ্যই জানি, আপনারা ম্যানেজ করে নেবেন, সমস্যা নেই। মনে তো হচ্ছে গাইজ সব নোবরাদের সাথেই পড়েছে গাইজ, তো আছে সামনে গাইজ। তো ম্যাচটা আমরা জিতে নিয়েছি ফার্স্ট রাউন্ড, তো চলুন এবার নেওয়া যাক থামসাম আর ফেস, সরি ফেস না, বেস্ট, মানে আই থিঙ্ক দিস দ্য বেস্ট গান গাইজ অন দি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কড জাস্ট ফর মি। আপনাদের হয়তো আপনার আপনাদের চয়েস, কারণ আমার কাছে গাইজ কোনো গানের স্ক্রিন নেই, আমি আজ পর্যন্ত ফ্রি ফায়ার একটু টাকা নষ্ট করিনি, তো আনতে দিই গাইজ গেমের পিছনে টাকা নষ্ট করতে ভালো লাগে না। তো আই থিঙ্ক গাইজ দিস দ্য বেস্ট গান অন দি গ্রেট ক্ল্যাশ স্কোয়াড র‍্যাঙ্কড মোড, আই থিঙ্ক, ইউর থিঙ্ক ইজ ইউর ওপিনিয়ন, বাট আই থিঙ্ক। এখন একটা গ্লু ওয়ালও নিয়ে নিয়েছি, কেউ আসছো পেয়েছো কান্ডিও, আরে গাইস কি করে দিল, এ কেউ বাঁচাতে আসবে, কেউ বাঁচাতে আসবে, এ এ রে দিল, খেয়ে দিয়েছে গাইস। গাইস বেশি পাকনামি করতে গিয়েছিলাম গাইস ওখানে, দূর কটা কিল আমাদের, মাত্র একটা কিল গাইস, একটা কিল দিয়ে কি করবো গাইস, মাত্র একটা কিল, এ তো মারছে কে গাইস এনিমিদেরকে, আরে আরে তো পুরো নিকলাবে ইনে, আরে 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 ওপি খেলতা হে ভাই সাহাব, ক্যাহি বলে আব। এই যে এই গানটা আমার গাইজ, এই যে সামাই চুন চুর উড়ি করে নিয়ে গেছে গাইজ এই গানটা আমার, আরে ইয়ার এই রাউন্ডটা মেবি আমরা হেরে যাব যা মনে হচ্ছে গাইজ। হ্যাঁ হেরে গেছে, আরে আরে ই রে
আরেকজন কই? ও উপরে, এই এরা উপরে বসে থাকবে না? আছে কই গাইজ? এরা তো জোনে কে মরবে আগে, কে গাইজ? এটা দেখার বিষয়, জোনে কে আগে মরে? আরে ইয়ার, একটুর জন্য, একটুর জন্য আর একটা, কোনো সমস্যা না গাইজ, কোন গাইজ একটা শুধু MP5। আমরা পুশ দিয়ে দিচ্ছে গাইস টিমমেটরা, এবার তো টিমমেটরা প্রো নিকলা। গান আছে, আরে ইয়ার সব গান মেরে দিয়েছে। উপরে আছে কেউ? কই বে আরে, আরে ইয়ার এই কিলটাও নিয়ে গেল, গ্লোবাল এ পেয়ে গেছে একটা, সমস্যা নেই। কোন জায়গায়? আরে আরে এই জায়গায় তো থামসন ছাড়া আর কি বানিবো গাইজ, এই জায়গায় তো থামসন বেস্ট। ওয়েস্ট পেয়ে গেছি, আরে ইয়ার ফামাস MP5 না, ডেজার্ট ইগল না এটা গাইজ, হাতে যেটা আছে আমার। আ আ আ কি আসবি 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 তুই আসবি? আ আ আ মারছে কে গাইস? মার ওকে, ওরে গাইস এটা তো একটা স্পেশাল বুইয়া হবে মনে হচ্ছে। কিল অবশ্য আমাদের বেশি হয়নি গাইস, দেখি কি হয় লাস্ট পর্যন্ত ম্যাচে। MP5 এর জায়গায় আমরা নিবো X8 গাইস, X8 ইজ ওপি। চলুন কোথা থেকে মারছে বেরা কি গাইজ, কোথা থেকে মারে দেখিও না। পেছন দিয়ে এসে মেরে দেয় গাইজ,
ওরা গুড গুড একটা লাইক দিয়ে দেই। ওকে গাইজ, সমস্যা নেই, এবার আমরা ব্যাক করি আর আরও একটা ম্যাচ খেলবো। গাইজ এত প্রো ভাই সাহ, 8টা কিল করেছে কে? এই তো সাই এসকে। চলেন গাইজ আরেকটা ম্যাচ খেলি, দেখি এবার আমরা কি করতে পারি। গাইজ যেগুলো ম্যাচ আমাদের ভালো হয় না ওইগুলো আমরা একটাও রেকর্ড করি না, এটাই হচ্ছে আমাদের একমাত্র সমস্যা। গাইজ স্টার্ট করি ম্যাচ। পিছন দিয়ে সে কেন মেরে দেয় গাইজ? ওরা ওরা সামনে দিয়ে খেলতে পারে না, কোনো ইয়া নেই গাইজ এদের, মানে কোনো সম্মান নেই, পিছন দিয়ে সে মেরে দেয়। এবার আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে গিয়ে এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে এই জায়গায় ক্যাম্প করব। ইয়েস, আহ আহ কে আসবে, আস ওর তো আসছে আসছে, একজন ফেসে গেছে গাইজ। G8 পেয়ে গেছি গাইজ, অ্যামোনিয়া নেই কিছু। এদিক দিয়ে আসবে আমার মনে হয় গাইজ, তাই না? আরে 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 সব মেরে দিচ্ছ ওদিক দিয়ে। কই আছে বে ওরা? মারারও তো সাউন্ড পেলাম না, মরেও গেল, কোনো প্রবলেম নেই গাইজ। এবার আমরা এটা কোন জায়গা, ওকে এই জায়গায় আমরা নিবো। থমসন নেওয়ার পরে কি একটা গ্লু নিবো গাইজ, কারণ থমসনের পরে ওই জায়গায় পেছন দিয়ে গেলে একটা গ্লু বসিয়ে দিলে এই হয়ে যায়, একদম গ্লুকে যদি শুধু না ফাটায়। পেছন দিয়ে গিয়ে ওই জায়গায় একটা গ্লু বসিয়ে দিবো গাইজ, গ্লুটা হাতেই রেখে দেই। একদম এখানে গিয়ে পেছন দিয়ে গিয়ে এই যে একটু, আর একটা কোথা থেকে মারে গাইজ এরা, এত পেছন থেকে মারে কিভাবে হয় গাইজ বলেন তো? রিভাইভ দেবে, হেল্প করে নেই গাইজ, না হলে আবার পরে এরা আবার চুমকান্ডি আবার মেরে দেবে। কিলটাও পেয়ে গেছি গাইজ, সমস্যা নেই। কই আছো এনিমি? ওকে কিল পেয়ে গেছি গাইজ, কিল পেয়ে গেছে, আবার ইয়ে হয়ে গেছে। তো এবার আমরা নিব ওয়েস্ট হেলমেট, মাশরুম, একটা গ্লু ওয়াল। গ্লু ওয়ালটা হাতেই নিয়ে যাব, ওই জায়গায় গিয়ে একদম বসিয়ে দিব গাইজ। গ্লু ওয়ালটা নিয়ে যাব এবং বসিয়ে দেব, যার ফলে বসে দাও। আরে পেছন দিয়ে কেউ আসলো মনে হচ্ছে গাইজ, দেখি তো একটু ওইদিক দিয়ে গিয়ে। ও ও ওইদিকে কেউ একটা আছে, মোকোতে দেখা গেল। এরা তো দেখা যাচ্ছে গাইজ নুবরা,
আরেকজন এনিমি আছে গাইজ, মনে হচ্ছে কেন জানি না ওটা পিছনের দিকে আছে, তাই না গাইজ? আমার মনে হচ্ছে মর মর মর, ইয়েস মরেও গিয়েছে, হিট করার চান্সও দেয়নি। এ ব্লু ওয়াল মেরে কো দে দে ঠাকুর, তো পেয়ে গেছি গাইজ। তো দেখি এবার কি করতে পারি। ফার্মাস নয় গাইজ, ফার্মাস মজা লাগে না। ওকে ফার্মাস চালা, এখন না এক্সে মেট নিয়ে নিই গাইজ, তাই না? আচ্ছা একটু গ্লু ওয়ালও নেওয়া যাবে। ওকে এখানে একটা গ্লু ওয়াল মেরে দেব, সুন্দর মতো একটা গ্লু ওয়াল আসবে এখানে। আরে কি করলাম গাইজ, ওকে পেছনে আছে, পেছনে আছে, দেখে নিয়েছি এনিমি লোকেশন, দেখে নিয়েছি গাইজ। ওকে গাইস স্কিল পেয়ে গিয়েছি, বুইয়া, ও ওয়াও। এবার গ্রেনেড গুলোকে মেনে নিই, তো ইয়া গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। মনে হয় আপনাদেরকে আজকের ভিডিও পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, নিচের ভিডিওটি অবশ্যই যেয়ে দেখবেন। আমি আপনাদের সাথে মিলছি অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনবক্সিং অ্যান্ড গেমিংয়ের সাথেই থাকবেন। গুড বাই।